وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا وعلى آله وصحبه وسلم. شكرবারে বিশেষ আমলে একটি আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ, যত বেশি পাঠ দুরূদ শরীফ বরকত সব সময়ের জন্য। যে শুক্রবারের বিশেষত্ব আছে এই জন্য সময় নষ্ট হয়, বসে থাকি, সময় পাইলে বিশেষভাবে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ। যে দুরূদ পড়ে তার আমলকে রসুলে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছানো, এই জন্য মুহূর্ত নষ্ট না হয়, বসে থাকি, বসে বসে দুরূদ শরীফ পড়ে, হাঁটতে হাঁটতেও দুরূদ শরীফ পড়া যায়, প্রয়োজনে হাঁটতে হয়, হাঁটার সময় দুরূদ শরীফ পড়া, ওযু নাই ওযু সারাও পড়া যায়, উত্তম তো ওযুর সাথে। ওযু যদি না থাকে যেমন মুখস্থ কোরআন শরীফ পড়া যায়, দুরূদ শরীফও পড়া যায়, চলা ফেরা ইত্যাদি, যে কেউ নাই, কাজ নাই, বসে রয়েছি, যাইতেছি, হাঁটতেছি, একা একা গাড়িতে যাইতেছি, দোকানে একা বসে রয়েছি, বাসায় বসে সময়টা কাটায় দেওয়া, দুরূদ শরীফ পড়া, কোরআন শরীফ পড়া। اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى নিজে আমল করে, নিজে পরিবার পরিজনকেও নির্দেশ দেওয়া, নসিহত করা, উপদেশ দেওয়া, এটাই তরিকা। নিজে প্রথম আমল করা, নিজে আমল করলে এমনিতেই দাওয়াতের কাজ হয়ে যায়, যারা দেখে এদের মধ্যে যারা মেসালান আমি আমল করতেছি, যারা দেখবে শুনবে, এদের দুইটা পর্যা, একদল আছে যারা আমার চেয়ে বয়স বেশি, আরেকদল আছে আমার চেয়ে বয়স সমান বা কম, তারা শুনবে। যারা বয়স্ক তাদের তো এমনি এক পাও কবরে চলে গেছে, যে কারণে ভাব দুঃখ অথবা অন্য কারণে তার মন এমনিই কিছুটা স্থির, ব্যবসা বাণিজ্য বাহিরের কাজে বেশি মন যায় না, বুঝে না, কিন্তু যখন দেখে একজনের দিনই আমল করতেছে, যেহেতু স্বভাবগতভাবে সে মুসলিম, মনের আকর্ষণ নেক কাজের দিকে আসেই, আমাকে আমল করতে দেখলে, আপনাকে আমল করতে দেখলে যারা বৃদ্ধ বয়সের তাদের মনের ভিতরে অনুশোচনা আসে, আমার বয়সে কম, সে দেখি আমল করে, দুরূদ শরীফ করে, তিলাওয়াত শরীফ করে, ওর তো আরো জীবনের আশা আছে, আমার তো আশা নাই, এটা বাস্তব দেখা যায়। অনেক মুরব্বীরা বলে আমাদের যৌবন কাল চলে গেছে,
বুঝিও নাই, কেউ বুঝায়ও নাই, এরকম পরিবেশ ছিল না। যে পরিবেশে থাকার পরে নিজে উপলব্ধি করে ভালো কাজের দিকে আসবো, ফলে আমাদের জীবন মিশা হয়ে গেছে অনেকের। সুতরাং আপনি যদি আমল করেন তো আপনার পরিবেশে যারা আপনার চেয়ে মুরব্বী বয়স্ক অনুসূচনা করবে এবং আমলের দিকে আসবে। বাস্তব এটাও দাওয়াত, মুখে দিলেও দাওয়াত হয়, কাজের মাধ্যমেও দাওয়াত হয়। আমরা মুখে দাওয়াত দেওয়ার মধ্যে উস্তাদ, কাজে দিতে রাজি না। কষ্ট হয় তো, কাজ করলে কষ্ট হয় না? মুখে দাওয়াত দিয়ে যারা দিই, কাজে দাওয়াত দিতে পারি। আল্লাহ পাক ধমকের সুরে বলছে, আতাকুলুনা মা লা তাফআলুন, আতাকুলুনা মা লা তাফআলুন। দেখি মানুষকে খুব বলো, নিজে তো আমল করো না। মানুষকে তাহাজ্জুদের আমলে, মানুষকে মিথ্যা বর্জন বিপদ না করা, মানুষকে কলহ না করা, অন্যের সম্পদ হরণ না করা, অন্যের স্ত্রীর দিকে মহিলার দিকে নজর না করা, খুব ওয়াজ করো। নিজের ভিতরে আমল নাই, বেপর্দার ভিতরে জীবন কাটাও, শরাব খাওয়া, মদ খাওয়া, সুখ খাওয়ার মধ্যে সময় কাটাও। অন্যের নসিহত করো, অন্যকে বলো, নিজের সংশোধনী আনো। আল্লাহ জানে না আমাদের তৈরি করছে যে আমরা বলেন বলানি, বলার মধ্যে উষ্ঠা, কাজের মধ্যে না। আর যারা মনে করেন সমান বয়স বা ছোট, সমাজের একটা স্বভাব আছে, মানুষেরও একটা স্বভাব আছে। সমাজ তো মানুষ না, এর কোন স্বভাব? মানুষের যা স্বভাব সমাজের এই স্বভাব। অনেক সময় মানুষের সমাজের গালি, আজকাল ভাই সমাজটা খারাপ। সমাজ দেখা যায় হাদিসে নিষেধ আছে, না তো খুব দুর্ধারা। সমাজকে, সময়কে, যুগকে গালি দিও না, এতে তোমাদের মূর্খতা প্রমাণিত। আমি মসজিদে গালি দিচ্ছিলাম, মসজিদ গালি শুনব, আমার গালিতে মসজিদের কিছু হবে? কিচ্ছু হবে? কোরআন শরীফের মধ্যে নবী আলাইহিস সালামের আল্লাহ আদেশ করছে, কাফেরদের মূর্তি ধরে গালি দিও না। কেন? লাভ নাই, এটা শুধু ক্ষোভের প্রকাশ। ইসলামে ক্ষোভ নাই, রাগ নাই। রাগের বশীভূত হয়ে আদালতে সিদ্ধান্ত হারাম। এসখানা, মক্তবখানা, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, রাগে ওকে মারা, কষ্ট দেওয়া শরীয়তে হারাম। তার পরিশোধনের জন্য, ইসলাম জন্য যে যুগ প্রয়োজন, এর বেশি শুধু বুঝে না। এই মূর্তিরে যদি তুমি গালি দেও কি লাভ? তার কোন ক্ষতি হবে? তার শরীরে লাগবে, তার দিলে লাগবে, কে লাগি? তোমার এদের দেওয়ার অর্থ হইল এইটারে যারা পূজা করে ওদেরকে উত্তেজিত কর, ওদেরকে হিট দেওয়া, ওদের তিরস্কার কর, এইটুক তোমার লাভ, ওর কোনো ক্ষতি নেই। কিন্তু তুমি এই মূর্তিকে গালি দেওয়ার কারণে যারা মূর্তি পূজা করে তারা উত্তেজিত হইয়া আমি আল্লাহকে গালি দিবে, আমি আমার নবীকে গালি দিবে, আমার কুরআনকে গালি দিবে। ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমি, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দূনিল্লাহি ফায়াসুবুল্লাহ,
فيسب الله عدوا بغير علم. যারা বসে রয়েছে অনেকে বললো হুজুর কোন ঠেলা ঠোলা খাইল নাকি? এ আমাদের সমাজের একটা আজীব অবস্থা। বাস্তব জিনিস বুঝতে চায় জজবা, যদি বাস্তবতা বুঝা এবং আমল করা হয় তো কমপক্ষে মুসলমান ইসলামের কোন সমস্যা হইল। তাহলে হুজুর দিয়ে মূর্তির পক্ষে কথা দিতেছে। এই কোরআনের আয়াত পড়লাম, আল্লাহকে বাদ দেয় যারা মূর্তির পূজা করে, কেন? ফায়াসুবুল্লাহ, এরা উল্টা গালি দিবে তোমার আল্লাহকে। আদওয়ান, শত্রুতামূলক, বিঘায়ে এলমি, তারা জানে আল্লাহদের কি ক্ষতি হবে, কার বিরুদ্ধে গালি হচ্ছে এটা বুঝে না এরা। এরা যদি বুঝত তাহলে তো মুসলমান হইত, এত শত্রু আমাকে গালি দিলে তো ক্ষতি হবে, তুমি মূর্তিকে গালি দিলে মূর্তির কোনো ক্ষতি নাই, কিন্তু আমাকে গালি দিলে তার আল্লাহকে গালি দেওয়া হয়, তার জন্য বিরাট কঠিন সমস্যা, ফিতনার সৃষ্টি হবে। এখলাস ও মহাব্বত পরিশোধনের সাথে যদি সরকারি ক্ষমতা থাকে তো সরকার তার শক্তির বলে সমাধান করবে যদি তারা গালি দেয়, আর যদি সরকারি শক্তি না থাকে তাহলে তোমরা হেকমত মওয়াজা মহাব্বত সুকৌশলে বুঝাইবার চেষ্টা করবা, আগে দায়িত্ব নেই। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। ছোটরা সাধারণত বড়দের অধীনে হয়, সমাজের কোনো স্বভাব নাই, সমাজে যারা বসবাস করে তাদের স্বভাবকে সমাজের স্বভাব বলা হয়। সমাজ বদলে গেছে, সমাজের লোক বদলে গেছে। আপনি চিন্তা করেন, আমরা বাহিরতে আছি, কেউ বাসার থেকে আসি, কেউ অফিস থেকে, কেউ দোকান থেকে, কেউ ফ্যাক্টরি থেকে, বিভিন্ন জায়গাতে আসি না, প্রত্যেকের পরিবেশ ওখানে কি ছিল দেখেন। এখন যে মসজিদে এসে বসছেন, এই মসজিদের মধ্যে সংশ্রেণীর মানুষ আছে, যারা মাদ্রাসায় পড়ে এরাও আছে, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এরাও আছে, সরকারের অফিসে কাজ করে ওরাও আছে, বেসরকারি অফিসে কাজ করে ওরাও আছে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে ওরাও আছে, তাহাজ্জুদ পড়ে ওরাও আছে, সাপ্তাহিক নামাজ পড়ে ওরাও আছে, সবে বরাতের দিন নামাজ পড়ু ওরাও আছে। এখানে সব সমাজ ভেঙে দিনই সমাজে পরিণত হয়ে গেছে। সমাজের যারা মানুষ তাদের যা স্বভাব এইটা সমাজের স্বভাব। মসজিদে কেউ সিগারেট খায়, মসজিদে কেউ ব্যবসায়ী গপ্প চালায়, মসজিদের ভিতরে আর কিছু একদম সাত ধর্মীয় দেখা দেয় ওইটা করে। ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিমা বুনিয়াত বুনিয়াত লিতিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিল্লাহ। যারা বুঝে মসজিদে বসে সময় পেলে কোরআন শিখতে লাভ করে, আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, এই তিনটা। এখানে সমাজের ভিতরে তিনটা দেখা যায়, নামাজ পড়তেছে, আরেকজনের তিলাওয়াত করতেছে, আরেকজনের তসবি পড়তেছে, এই কাজের মধ্যে লেগে আছে। বিভিন্ন শ্রেণীর মানুষের দ্বারা নতুন সমাজ হয়ে গেছে এক মিনিটের ভিতরে। সমাজ আলাদা কোনো জিনিস নেই। সুতরাং
সমাজকে গালি দিলে আমাকে গালি দেওয়া হয়, কেন? সমাজ তৈরি হয় মানুষের দ্বারা, আর মানুষকে আমি তৈরি করছি। আমার সবচেয়ে বড় কৃতিত্ব হইল মানুষ। আমার সন্তানকে গালি দিলে আমাকে গালি দেওয়া হয়। সন্তান যে দামি হইল আল্লাহর কাছে, তার মানুষ সৃষ্টি, তাই সৃষ্টিকে কেউ গালি দিলে আসলে আমি আল্লাহকে গালি দেব। আলেমরা জানে লা তাসুব্বু দাহরা রক্ত লা তাসুব্বু খালিকাত দাহর, কেন যে গালি দিতেছে সে মখলুক, মখলুক আল্লাহর কৃতিত্ব, আল্লাহর সবচেয়ে বড় কৃতিত্ব হল মখলুক। আমি আমি মখলুক বানাইছি, খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি দেখো কত সুন্দর করে মানুষ তৈরি করছি, তাই তোমরা আমাকে মানো। আল্লাহ কৃতিত্বের ফখর করতেছেন। তাই তুমি যখন সমাজকে, যুগকে গালি দেওয়া, আসলে যুগের বসবাসকারী মানুষকে গালি দেওয়া হয়, আর মানুষ যেহেতু আমার কৃতিত্ব, মানুষকে গালি দিলে আমাকে গালি দেওয়া হয়, সাবধান হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝবার কথা, এটা স্বভাবগত ব্যাপার যে ছোটরা বড়দের দ্বারা প্রতিকৃত হয়। আন্নাসু আলা দীনে মুলুকিহিম, দেশের বাদশা যেরকম হবে দেশের অধিকাংশ নাগরিক সেই হবে, দেশের বাদশা জালিম অত্যাচারী হয়, দয়া নাই মায়া নাই নিষ্ঠুর, ও দেশের সাধারণ জনগণ আকসার অধিকাংশ দয়াহীন মায়াহীন নিষ্ঠুর জালিম অত্যাচারী, সরকার বড় তার খবর। এই জাতি তখন ঠিক হবে যখন সরকার ঠিক হবে। একটা কথা আছে আমাদের সমাজে, যেমন রাজা তেমন প্রজা, এটার অর্থ এটাই। আরবিতে বলে আদ-দিন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ সবসময় রাষ্ট্রের স্বভাবের উপরে থাকে। উল্টা আরেকটা আছে, বড়র স্বভাবে যে ছোট হয় প্রভাবান্বিত হয়, এটা বাস্তব। উল্টা আরেকটা আছে, যেমন প্রজা তেমন রাজা, এটাও হাদিস আছে। তোমরা পাপিষ্ট হইলে, তোমরা জালিম হইলে, তোমরা অত্যাচারী হইলে আমি অত্যাচারী বাদশা লাগাই। তোমরা যদি বেদিনী সভ্যতা সংস্কৃতির অভিলাষী হও, কাফেরদের অভিলাষ তোমাদের ভিতরে ঢুকে অনুপ্রবেশ, জানি তোমাদের কেউ কাফের বানিয়েছে, যদি কোন আল্লাহ ইচ্ছা চ্যালেঞ্জ দেন আমাদের কাছে কোন দাম নাই, তাহলে আরামসে বই আল্লাহ এটাই বলছে। তোমরা চরিত্রহীন হয়ে আমাদের প্রতি তোমাদের কোন আকর্ষণ নাই, তোমাদের রসুলের সুন্নতের প্রতি কোন আকর্ষণ নাই, নিজেই নাই, তোমার সন্তানের কি হবে, তোমার বিবির কি হবে, তোমার অধীনস্থ কর্মচারীর কি হবে যারা তোমার উপরে নির্ভরশীল, চরিত্রহীন হবে। চরিত্রহীন জগতের জন্য আমি চরিত্রহীন বাদশা মতাই, জালেম প্রশাসন নির্বাচন করুন। এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, হুজুর আপনি বললেন যে বড়র প্রভাবে ছোট প্রভাবী হয়, সরকার তো বড়, তার প্রভাবে জনগণ প্রভাবান্বিত হবে, যেমন প্রজা তেমন রাজা তো বুঝে আসে না। এটার উত্তর আপনারা আমাদের চেয়ে বেশি জানেন, বুঝাইলেই বুঝবেন, যত নেতা আছে, সীতা আছে, যত রাজনৈতিক রাজনৈতিক সমাজপতি আছে, ওরা কি বলে জানেন? দেখবেন এই যে রাজনৈতিক বক্তব্যের মধ্যে শোনাবে, যার একজনও সমর্থন নেই হেও বলে, জনগণকে নিয়ে আমরা প্রতিহত করবো,
জনগণ আমাদের সাথে আছে, এর বিপক্ষ যে সেও বলতেছে জনগণ এটা হইতে দিবে না, আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব। হয়নি দুই মেরুদণ্ডের দুইটা দাবি, দুদলে দাবি করতেছে জনগণ আমার সাথে, জনগণকে নিয়ে আমি প্রতিহত করব, অপরপক্ষে একই কথা জনগণ আমার সাথে, বুঝা গেল এক পর্যায়ে তাদের বড় হওয়ার আগে ছোট বাচ্চারা যেন মা পাইলে পড়ে বড় করে, ছোট থাকে পিটাইলে মার কাছে আসে, মা সীমাতে কুলে রাখে, বড় হয়ে গেলে ছেলে আর মার খবর রাখে। তাই প্রশাসনে বড় হইতে হলে, সমাজে বড় হইতে হলে আগে সমাজের কুলে লালিত পালিত হইতে হবে। সমাজের মানুষ যদি তাকে অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করে, তাহলে সে বড় হইতে পারে। সে বড় হওয়ার আগ পর্যন্ত সমাজের সব মানুষ মিলে তার যে ঐক্য শক্তি আছে এটা রাষ্ট্রের চেয়ে, এই জন্য রাষ্ট্রের চেয়ারে বসে বলতে হয় যে আমি সমাজের লোকদেরকে নিয়ে প্রতিহত করব। এই জন্যই বলা হয়েছে যেমন প্রজা তেমন রাজা। সমাজের মানুষের মধ্যে যদি ইমানি শক্তি না থাকে, আমলি শক্তি না থাকে, খুদাই শক্তি না থাকে, নবীর সুন্নতের শক্তি না থাকে, তাহলে ওই সমাজে ঘটিত যারা তাদের প্রভাব সমাজে পড়বে। আর সমাজের যারা নেতৃবৃন্দ মানুষ তাদের মধ্যে যদি ইমানি চেতনা বেড়ে যায়, আমলের চেতনা বেড়ে যায়, তো তাদের ঐক্য শক্তির প্রভাব প্রশাসনের উপরে পড়বে। হ্যাঁ হলো বল, যেমন রাজা তেমন প্রজা, যেমন প্রজা তেমন রাজা, এদের অর্থ এই। শুধু সরকারকে দায়ী করা যায় না, শুধু জনগণকেও দায়ী করা যায়, জনগণও দায়ী সরকারও দায়ী। যেমন জনগণ এমন সরকার হবে, যেমন সরকার এমন জনগণ হবে। এখন উভয়ে মিলে যদি সভ্যতা বুঝে, উভয়ে ইচ্ছা আমরা মানুষ হইতে চাই, আমরা জানোয়ার হইতে চাই না, পশু হইতে চাই না, মানুষের যে বৈশিষ্ট্য আমরা সেটা চাই, নিজের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, সমাজের নাগরিকদের জন্য, উভয়ে যদি মিলে যায়, উভয়ের নীতি চিন্তা যদি এক হয়, ওই জাতি কামিয়ে এক দলের দ্বারা হবে না, একজনের দ্বারা হবে। এটাকে একসাথে করা পৃথিবীতে কোনো ব্যবস্থা নেই। আমরা কমপক্ষে প্রত্যেক শুক্রবারে দেখেন কেমনে একত্রে হই, পাঁচত্ব নামাজে হই, প্রত্যেক শুক্রবারে হই, সবে বরাতের দিন হবেন, সবে কদরের দিন, রমজান মাসে, ঈদের দিনে, যেভাবে আমরা একত্রিত হই পৃথিবীর কোন ধর্মে শুনে নাই। কিন্তু আফসোস যে আমরা আমাদের সেই আদর্শকে ধরে রাখতে পারি না, ধরে রাখতে পারি না। এক ইহুদি বলে যে মুসলমানের ঐতিহ্য ওই দিন টিকবে, আবার উঠবে। শুক্রবারে জুমাতে যেভাবে মুসলমান আসে, যদি দৈনিক ফজরের নামাজের ভিতরে এইভাবে মুসলমানরা আগ্রহের সাথে শরীক হয়, ওই দিন পৃথিবীতে ইসলামের বিজয় হবে। নবী আলাইহিস সালাম কাফেরদের সাথে যুদ্ধ করতেছিলেন, নামাজের সময় আসলে দুই ভাগ করতেছে, এক ভাগ নামাজ পড়ে আরেক ভাগ যুদ্ধ করে, তবু নামাজ ছাড়ে না, তবু নামাজ ছাড়ে। এতেও যদি সম্ভব না হয়, তো আল্লাহ রসুল বলছেন যে যুদ্ধ করতেছ, এতে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে যদি তুমি দেখো যে তুমি কেবলামুখী হয়ে যুদ্ধ করতেছো, তো যুদ্ধ করতে থাকো আর নামাজ পড়তে থাকো।
এখন আর রুকু সিজদা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, বলে তাইলে ইশারায় নামাজ পড়তে থাক আর যুদ্ধ করতে থাক। বলে হুজুর এখন ইশারাতেও তো পারতেছি না, বলে তাহলে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজের যে জিকির আজকাল দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা এইটি করতে থাক আর যুদ্ধ করতে থাক। তোমাদের দামি আমি নামাজ বদরের যুদ্ধ হচ্ছে, আল্লাহ রসুল খিমায় সিজদা পড়ে কাঁদতেছেন, যখনই কোন অস্থির পেরেশানি আসত তারা নামাজে চলে যেত, নামাজের মাধ্যমে ফয়সালা। আকরাব মায়া কুমুল আব্দু ফি সিজদাতিহি, বান্দার যত পাপ আল্লাহ সব ভুলে যায় যখন সে মাথাকে আল্লাহর কদমে রেখে সিজদা করে। শয়তান সবচেয়ে চেষ্টা করে মানুষ যাতে তার মাথাকে সিজদার নামে আল্লাহর সামনে নত না করে। আল্লাহ আমাদের তৌফিক দান। আমি যে কথাটা বলতেছিলাম যে আমি যদি আমল করি এটাও দাওয়াত হয়, ছোটরা এটাকে গ্রহণ করে, তাতে লাভ কি হবে? যে আপনি আমলের মাধ্যমে নিজে আমল করলেন, আরেকজনের আমলের যে অনীহা ছিল এটাও দূর হয়ে গেল। আরেকটা জিনিস আছে, আপনি যখন আমল করেন যেমন আমল করেন আপনার সন্তান আপনার ফলোয়াররা ওই রকম আমল করে। আপনি আমল গলত করেন তো আপনার অধীনস্থরা আপনার আমল দেখবে, নামাজের মধ্যে পা এইভাবে রাখে তো আপনার ছাত্র এইভাবে তো বিদ্যান জল এরকম বলে আল্লাহ তো আপনার ফলোয়াররা এইভাবে, আপনি যদি এইভাবে ধরেন আপনার সন্তানের দিকে হ্যাঁ এইভাবে, আর আপনি যদি এইভাবে করেন আপনার ফলোয়াররা এইভাবে, আর আপনি যদি এইভাবে করেন এই যে আঙুল লাগায় আল্লাহ তাহলে আপনার ফলোয়াররা এইভাবে। প্রথম তিনটা ভুল শেষটা ঠিক, বলার দরকার নাই, আপনার আমল দেখে দেখে তারা ভুল করে বলে, আপনার আমল দেখে দেখে তার আমল শুদ্ধ হয়ে যাবে। হাদিসের এরশাদ মাগরিবের নামাজে ছোট্ট ছোট্ট সূরা দৈনিক পড়বা, আলাম তারা পড়বা, ইন্না থেনা পড়বা, কলাশ্রী ছোট ছুরানি পড়বা, আমরা পড়ি না, শরম লাগে নিজের কাছে, প্রথম শরম লাগে যারা মনে করবো যে হুজুর তো মুন্সি মানুষ, আর বাস্তবেও দেখা যায় যদি ইমাম সাহেবরা কুল্লাহ পড়ে আলাম তারা বলে ভাই না মন লাগে না আলেম না, বাধ্য হুজুরা কুরআন শরীফ এমন জায়গাতে হেরার ভালো হয়েছে, এমন জায়গাতে পরে ভুল করলে হুজুরা মল্লিরা বুঝে না, তাহলে আমি যদি এইভাবে করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন গায়রিল মাগদূবি আলাইহিম, তাহলে মুসল্লিরা বুঝবে যে কয়টা ভুল করে ফেলেছে। আলহামদুলিল্লাহি রব্বিল সব একালিফ, যেই একালিফ শিখবে তো যেই বলবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর-রহমানির রহিম এমনি কই যে বলল, ঠান্ডা বেশি হয়ে গেছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই যে বলল, সাধারণ পাবলিক কিছুই বুঝবে না, হ্যাঁ বলবো ভাই গলার আওয়াজটা মিষ্টি এলো রে ইমাম, এই জন্য অধিকাংশ মসজিদের কি
ইমামের একটু অবস্থা ভালো ইমাম তো ইমাম রাও কি করবে তোমরা ঠিক হয়ে যাও বলা হয়েছে যে ছোট ছোট সুরাগুলো পড়ো উদ্দেশ্য কি এই যে সতে সতে মানুষ তারা তো পড়তে পারে না সকাল বিকাল সময় দিতে পারে না বহু কষ্ট করে দৌড় করে নামাজে দাঁড়া বিশেষ করে যারা বিভিন্ন কাজে লিপ্ত থাকে সরকারি বেসরকারি সময় পায় না অনেক সময় শুধু মাগরিবের নামাজে আসে সারাদিন কাজ করে বাস্তব মাগরিবের জামাত দেখবেন বড় হয় কেন যে সারাদিন অফিসিয়াল কাজ বিভিন্ন কাজে পারে বাড়িতে এসে মাগরিবের নামাজটা মনে করে জীবন শেষ দিন শেষ জীবন শেষ মাগরিবের নামাজটা পড়ি রাত্রি আরম্ভ হইতেছে কবরের অন্ধকার হবে এই মাগরিবের নামাজ মাগরিবের নামাজে ছোট ছোট সূরাগুলো পড়ো যাতে মুসল্লিরা শুনে মুসল্লিরা তোমার তেলাওয়াত শুনবে কিভাবে উচ্চারণ করো কিভাবে তুমি মদ করো গুন্না করো কোথায় টানো ছোট্ট সুরা আছে সাহেবদার পাঁচবার শুনলে ওরা ঠিক করে হলো মুসল্লিরা যেন এই ছোট সুরাগুলো তাদের পিছনে বারবার করতেছে বারবার যেন শুনে দেখবে যে আমি কোথায় টান দিই এখানে কোথায় টান দিলেন কোথায় দম সানলেন কিভাবে করলেন এই দেখার মাধ্যমে যেন মুখস্থ হয়ে সাহাবিরা বলেন যে আমরা কুরআন শরীফ অনেকেই মহস্ত করছি নবী আলাইহিস সালাম যে বারবার বারবার এক সূরা পড়তেন এটা শুনতে শুনতে তেলাওয়াত করতেন এক সাহাবি বলে যে সূরা ওয়াকিয়া আরেক সাহাবি বলে সূরা মুরসালাত আমরা সব আল্লাহ রাসূল এত বেশি পড়তেন যে ওনার মুখের দিকে আমরা মুখ করতাম কিন্তু শুধু সূরা পড়লে ইমাম সাহেবের দাম থাকে না ইমাম সাহেবটি বাদ দিছে আমি যে কত মসজিদে নামাজ পড়ি মাগরিবের নামাজে শুরু সুরা পড়ে কোরআনের মধ্যে মধ্যে থেকে বিশাল বিশাল করে বড় বড় সুরাতে অর্ধেকটা আধাটা পড়ে কিন্তু এই শুরু সুরাটি পড়ে না এটি এটিম হয়ে গেছে হ্যাঁ করে না তারা আলিম হইলে মশলা জানা আছে এই মুসল্লি অনেকের খেয়াল করা উচিত শরীয়তের সুন্নতে আমি যে কথাটা বুঝাইতে চেয়েছি সেটা হইলে যে আপনার দ্বারা আরেকটা কাজ হয় যে নামাজের নামাজের মধ্যে আমলের মধ্যে যে ভুল ত্রুটি আছে আপনার আমলের ফল আমরা সহি আমল পাইলে তার আমলের এসলাহ হয়ে যাবে তার আমলের সংস্কার হয়ে যাবে পরিশোধন হবে দেখবে হাত কেমনে তুলে দেখবে দোয়ার সময় হাত কি করে এইভাবে রাখে না এইভাবে রাখে না এইভাবে রাখে কত ধরনের রাখে না এইভাবে হাত রাখতে হয় দুই হাতের তালা আসমানের দিকে মধ্যে এক দুই আঙ্গুল ক্লিয়া বুক সুজা কাদার সুজা দূরে এইভাবে ধরতে হয় তরমুজ হাতে দিলে যেভাবে হাত রাখতে হয় এইভাবে ধরতে হয় এরম করলে হবে না এরম করলে হবে না এইরকম করলে হবে না এইরকম করলে হবে না এটা হুজুরের দেখো দেখে ঠিক করো আর তোমার দেখাতে সে ঠিক হইল এটা তুমি তাসদীদের কাজ করলা এসলার কাজ করলা শরীয়তের সংস্কারের কাজ করলা এই মুহূর্তে আমি শুধু একটা হাদিসের অর্থ বলে আপনাকে বুঝাইবার চেষ্টা করতেছি এই কথা প্রসঙ্গে খেয়াল আছে মনে করেন একটা মানুষ সেটা বিরাট কাজ দিছে বিল্ডিং বানাইতেছে মনে করেন 1-2 হাজার 10 হাজার শ্রমিক আছে আধা বানাইছে বা পুরাই বানাইছে এরপরে 1,000 কে রাখছে যে তুমি এই বিল্ডিংটা দেখাশোনা করবা কিন্তু সব বিদ্রুপ করে হচ্ছে মালিকের বিদ্রুপ সব মালিকের শ্রমিকরা করতেছে এটাও কন্ট্রোল করা যায় না অফিসাররাও করতেছে কন্ট্রোল করা যাইতেছে না সবাই মনে করেন একটা রাষ্ট্র
ভালো চলতেছে, ভালো বানাইছে। তো হঠাৎ দেখা গেল এক শ্রেণীর অফিসাররা বিদ্রোহ করল, পরে আস্তে আস্তে শ্রমিক বিদ্রোহ, অফিসার বিদ্রোহ করার পরে ম্যানেজাররা বিদ্রোহ শুরু, প্রশাসনের সবাই বিদ্রোহ শুরু করে দিয়েছে, এবারে সারা নাগরিকরা বিদ্রোহ শুরু করে দিয়েছে। অথচ তার কোনো দোষ নাই, কোনো পাপ নাই, অন্যায়ভাবে করা হয়েছে। তখন তার মনটা কেমন, দুই চারজন থাকে জানে যা কিছু রইল না, সব শেষ, কিন্তু আমার সাথেও তো 10-15-20-50-60 জন আছে, এদের কি হবে? ওদের ডেকে দুঃখের সাথে বলে, আমি চেষ্টা করছি, বিল্ডিং বানাইছি, দেশ বানাইছি, পারলাম না, সব বেমানি করতেছে, ব্যবসা করতেছে, ঘরটা ঠিক থাকে কিনা জানি না, বাকি তোমরা 50 জনে এখনো আমাকে মানো, তাই মনের বেদনা দুঃখ তোমাদেরকে বলে। তখন তার মনটা কেমন, যাদের বলে ওদের মন কেমন হয়, যে বলে তার মনের অবস্থা কি, সবই শেষ, তোমরা 3-4 জন ছাড়া কঠিন মানুষের কেউ আমার সহযোগী নাই, সন্তানরাও বিক্রি করে রয়েছে, বিবিও বিক্রি করে, এই কুঠিপতির চার পয়সা দাম নাই, সে মনে দিক দিয়ে অত্যন্ত। আমি একটা জিনিসকে বুঝাইবার চেয়েছি অল্প শব্দের মাধ্যমে, আমার কাছে লাগে মোহাম্মদুর রসুল্লাহ মৃত্যুর আগে নিজেকে এরকম ভাবছেন, উনি ভাবছেন আমি যে বিশাল রাষ্ট্র জ্ঞান করলাম ইসলামের নাম, আর কোটি কোটি মানুষ আমার অনুসারী হবে, আমার নাম নিবে, আমার নামে তারা দুনিয়া খেরাতের স্বার্থ উদ্ধার করতে চেষ্টা করবে, কিন্তু এরা সব আমার সাথে বিদ্রোহ ঘোষণা করবে, এরা বাস্তবে আমার বিদ্রোহ হবে, না থাকবে ইসলাম, বলবে আমি মুসলিম, কিন্তু এরা সব আমার সাথে গাদ্দারি করবে, বেইমানি করবে। তখন কিছু লোক তোমরা যারা গাদ্দারি করবে না, বেইমানি করবে না, আমি তাদেরকে দুটো কথা বলে অনেকগুলো কথা একটা কথা শুনাই, নবী আলাইহিস সালাম বলেন, তিরমিজি শরীফে হাদিস আছে, অন্য সব কিতাবে সেই হাদিস পাওয়া যায়, হযরত আমর বিন আউস বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الدين بدا غريبا ان الاسلام بدا غريبا بدا الاسلام غريبا وسيعود غريبا وسيرجع غريبا فطوبى للغرباء قيل يا رسول الله فمن هؤلاء الغرباء قال الذين يصلحون ما افسد الناس من بعدي من سنتي يا امت আমার সাথে গাদ্দারি করবে, আমার নাম নিবে, কালিমা করবে, কিন্তু আমার সাথে গাদ্দারি করবে কিভাবে, এরা নামাজ পড়বে না, আর নামাজ পড়লেও সুন্নাত মোতাবেক পড়বে না, মন্নতে পড়বে, আজান গলত দিবে, ইকামত গলত হবে, কোরআন গলত পড়বে, এগুলোর উদ্দেশ্য হবে অর্থ উপার্জন, হাদিয়া তুফা পীরগিরি শেখুল হাদিসগিরি খতিবগিরি, সমাজের সর্বস্তরে বেইখলাসি আসবে, নিবেদিত প্রাণ থাকবে না ইসলামের ব্যাপারে, পুরাটা ইসলামকে বিগ্রায়া বিকৃত করে ফেলাবে, আমার সুন্নতগুলোকে বিকৃত করে ফেলাবে, এমন ভাবে ইসলাম কি মানুষে চিনবে না, ইসলামের আদর্শ কি মানুষে চিনবে না, তাদের চোখে দেখা যাবে না, তাদের চেহারায় নাই, তাদের বিশ্বাসে নাই, তাদের কথায় নাই, তাদের সমাজে নাই, তাদের রাষ্ট্রে নাই, তাদের দোকানে নাই, তাদের বাড়িতে নাই, ঘরে নাই, কোথাও ইসলাম থাকবে না, কিন্তু বলবে আমি মুসলিম,
অপরিচিত হয়ে যাবে ইসলাম। ফাতুবা লিল গুরাবা, ওই গরিব ইসলামকে নিয়ে যারা থাকবে আমি তাদেরকে মুবারকবাদ জানাইলাম, মৃত্যুর পরেও আমার মুবারকবাদ চালু থাকবে, তারা জান্নাতি, তুবা জান্নাতি, তাদের জন্য সুসংবাদ। সাহাবিজি গেলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? যাদের প্রতি আপনার আস্থা, যাদেরকে আপনি বিপদের সময়, আপনার গাদ্দারির সময়, যাদেরকে আপনি বিশ্বাস করে সুসংবাদ দিচ্ছেন, তারা কারা? قال الذين يصلحون ما افسد الناس, আমার উম্মতে ইসলামকে টুকরা টুকরা করবে, বিকৃত করবে একটি দল, তখনো যার প্রাণ আমি ইজ্জত দিয়ে আমার ইসলামকে ধরে রাখার চেষ্টা করবে, শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবে, আমি তাদেরকে মোবারকবাদ দিয়ে গেলাম। তো হুজুর বলতেছেন ইসলাম থাকবে না মুসলমানের কাছে, যে কয়েকজন থাকবে আমি তাদেরকে ধন্যবাদ দিলাম, তোমরা জান্নাতে থাকবা, দুনিয়ার কষ্ট সহ্য করো কিন্তু তোমরা জান্নাতে থাকবা। সাতারাও না উসরাতাম, দেখবে তোমাদের সমাজের লোকেরা মুসলমানরা আমার ইসলামকে বিকৃত করবে, তোমাদের বাদ দিবে, তোমাদের মূর্খ বলবে, তাই তোমরা সবর করো। হাত্তা তালকাউনি ফিল হাউস, তোমরা সকলেই আমার হাউসে কাউসারে আসবে, আমি তোমাদের পানি পড়াবো। আগে আমি আর বলতে পারতেছি না আপনাদের কাছে বেদনা, মুসলমান নবীর সাথে গাদ্দারি করো না, যদি মুসলমান হও তোমার দায়িত্ব তোমার সন্তানদেরকে শিখাও, তুমি মুসলে হও, তুমি গোরাবা হও, ইসলামের দুঃসময়ে তোমরা ইসলামের জন্য প্রাণ দাও, ইসলামের জন্য কাজ করো, আমাকে দেখে ইসলামের বিরুদ্ধে কথা বলো, আমার চরিত্রহীনতার কারণে, আমার বিপর্যয়ের কারণে, আমার অসুবিধার কারণে ইসলাম দায়ী না, আমি নিজে দায়ী। ইসলাম তোমার মাল, ইসলাম তোমার, ইসলাম সকলে, ইসলাম নবী ওয়ারি, এটার হেফাজত করার জিম্মাদারি, এটা সংরক্ষণ, এটাকে খেয়াল রাখা আপনার আমার, সমস্ত যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন।